120 দাম অনেকটা বেড়ে গেছে আগের থেকে। আচ্ছা আর এখানে রয়েছে ড্রাগন, ড্রাগন কত করে এটা? 160। এখানে কাতল কত করে বিক্রি করছেন ভাই? কাতল ভাই 450। আচ্ছা 3 কেজি না, এক দিনে কি 3 কেজি এরকম? আচ্ছা আর রুই এটা কত? 350। 320, 350 এরকম। আর বড়টা কত ভাই নিছেন? 400। 2 কেজি রুই কত না এগুলি? 3 কেজি, 3 কেজি, 3 কেজি করে। আর এই বড় ওয়াগুলি কত? তেলাপিয়া, তেলাপিয়া ভাই 240। 200 ছোট সাইজ। আর বিকেটটা কত? বিকেটটা 160 টাকা। কোন জায়গার মাছ এগুলি ভাই? বর্বির মাছ। আচ্ছা আসসালামু আলাইকুম, আজ 18 আগস্ট 2024 রোজ রবিবার আজ চলে আসছি আমার নিজ এলাকা ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার হরিহরিণের কাঁসর বাজারে। ছোট্ট একটি হাট, এই হাটটি সপ্তাহে দুদিন বসে, রবিবার এবং বৃহস্পতিবার বিকেলবেলায় বসে। মূলত এদিকে শিল্পাঞ্চল এরিয়া হওয়াতে মূলত বিকেলবেলায় বাজার জমে। তো আমরা জানাবো কাঁসর বাজারে কী কী পাওয়া যাচ্ছে এবং কী দামে বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম চাচা, আমলকি কেমনে বিক্রি করতেছেন? 100 গ্রাম 20 টাকা। 200 টাকা কেজি না আপনার কাছে এটা নাকি না? আচ্ছা তো এদিকে রয়েছে মুরগির বাচ্চা। চাচা কি বাচ্চা এটা? টাইগারের বাচ্চা। কত করে পিস বিক্রি করতেছেন? 30 টাকা পিস। কোন জায়গা থেকে আনছেন এগুলি? গাজীপুর থেকে এনেছেন না? আচ্ছা তো এদিকে আরও বিভিন্ন জিনিস রয়েছে আমরা জানাবো কাঁসর বাজারে। দেখেন মূলত আশেপাশে যারা চাকরিজীবী তারাই মূলত এখানে বাজার করতে আসছেন বা এলাকার আশেপাশের লোকেরা। এদিকে অনেক জিনিস বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই এদিকে এখানে রয়েছে কিছু জিনিস আমরা আপনাদের দেখাই। এই যে এখানে বাইয়ের কাছে ভাই, আনারস কত করে পিস? 50 টাকা পিস। আনারস কোন জায়গা? মধুপুরের। আচ্ছা এখানে উনি সবজি বিক্রি করতেছেন আরও। আর এই কাঁকড় কত করে কেজি? 40 টাকা কেজি। বিভিন্ন ধরনের সবজি বিক্রি করতেছেন, আমরা এদিকে আপনাদের দাম দেখাই। আসসালামু আলাইকুম চাচা। আচ্ছা এগুলি কি কি বিক্রি করতেছেন এগুলি? এগুলি হলো হচ্ছে আমাদের রান কোম্পানি ওয়াসাইলের কাগজ আছে না? হ্যাঁ হ্যাঁ এগুলা। এগুলি কি করতে নিয়ে যায়? সিলিংয়ে দিব। সিলিং, ও সিলিংয়ে দেওয়ার জন্য না? আচ্ছা আমরা কত করে কেজি বিক্রি করতেছেন? আর মাত্র 30 টাকা। 30 টাকা কেজি। আচ্ছা ধন্যবাদ। তো এখানে ভাইয়েরা সবজি বিক্রি করতেছেন এই কাঁসর বাজারে, দেখতে পাচ্ছেন। আমরা তো জিজ্ঞেস করি ভাইয়ের কাছে, ভাই ঢেঁড়স কত করে কেজি? 40 টাকা কেজি। আর এই যে উস্তা 70 টাকা, আগে দামটা কমছে না নাকি? সবই কমছে আগে থেকে না? আচ্ছা এখানে রয়েছে শশা, শশা কত করে ভাই? 40। আর এই যে বটবড়ি 50 টাকা কেজি। ওনারা এখানে বিভিন্ন ধরনের সবজি বিক্রি করতেছেন। আর এই পটলটা কত? 40 টাকা। বেগুন 40 টাকা কেজি না? আচ্ছা আপনারা এখানে সপ্তাহে কয়দিন বিক্রি করেন? 2 দিন বিক্রি করেন। আর বেসাকেনি কখন বেশি হয়? কটার থেকে? আমার সন্ধ্যার পরে নাকি? সন্ধ্যার পরে বেসাকেনি বেশি হয়, 5টার পর থেকে, মানে ফ্যাক্টরি ছুটি হওয়ার পর থেকে বেসাকেনি বাড়ে আর কি না? আচ্ছা ধন্যবাদ। তো এদিকে আরও সবজি রয়েছে। কী কিনলেন ভাই? সব দামে তুমি সবজি কিনছেন। পেয়ারা কত করে কেজি বিক্রি করতেছেন? 60 টাকা কেজি। আর এই যে আপনার এই ড্রাগন, ড্রাগন 120, এটা ছোটো সাইজ না? আচ্ছা কলা কত করে হালি বিক্রি করতেছেন এটা? 20 টাকা। কবরি কলা না? আচ্ছা পেয়ারা কি এলাকা না কিনে নেই? এলাকার পেয়ারাই। কোন জায়গার পেয়ারাগুলি? কালমেঘা, সখীপুরের। আচ্ছা এখানে ভাই বিক্রি করতেছেন আম, ভাই কি আম এটা? আশি নাম কত করে কেজি এখন? 120। দাম অনেকটা বেড়ে গেছে আগের থেকে। আচ্ছা আর এখানে রয়েছে ড্রাগন, ড্রাগন কত করে এটা? 160 টাকা কেজি। তো ওনারা বিক্রি করতেছেন। এখানে রয়েছে আরও বিভিন্ন ধরনের সবজি এই বাইরে বিক্রি করতেছেন। শাক কেমনি বিক্রি করতেছেন? 20 টাকা মোটা না? আচ্ছা আর লাউ 60-70 টাকা পিস। আর এখানে রয়েছে কাঁকরুল, টাটকা কাঁকরুল দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। কত করে আড়ি বিক্রি করতেছেন? 80 টাকা। 1 কেজি না? 1 কেজি মোটা। আচ্ছা ধন্যবাদ। তো এদিকে এক ভাই কচু কাটতেছেন, জিজ্ঞেস করি কচুর দাম দর কেমন? ভাই কচু কত করে পিস এগুলি? 30-40 টাকা জোড়া না? আচ্ছা আর লতা কত করিয়া? 60 টাকা কেজি। ধন্যবাদ আপনাদের। তো এদিকে দেখেন অনেক দোকানপাট রয়েছে, মূলত এখন ফ্যাক্টরি ছুটি হওয়াতে মানুষজন আসছে এখানে বিভিন্ন জিনিস ক্রয় করতে। আর এখানে চাচা রয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা আপনার তো লোহায় দেখা হয়েছিল গত সোমবারে, আজকে কেমন বিক্রি করতেছেন এগুলি? 100 টাকাই? 100 টাকা প্যাকেট। আচ্ছা এটা বড়, এটা ছোট, এটা কেমন নাকি?
দিছেন দুই একসাথে করছেন মানে এটার সাথে কি এটা বোনাস নাকি ফ্রি দিছেন আচ্ছা ওটার সাথে এটা বোনাস এজন্য 100 টাকা একটা বোনাস আর আছে না আচ্ছা এখন এলাচ আছে তারপর আপনার জিরা আছে লং আছে তারপর দারচিনি আছে না আচ্ছা তো এদিকে আরো চাচা কি বিক্রি করতেছেন পালক কলমি শাক কত করে আড়ি 10 টাকা 15 টাকা প্রতি মোটা বিক্রি করতেছেন তো এদিকে আমরা জানানোর চেষ্টা করি বিভিন্ন সবজির দাম দর এদিকে মূলত আসলে আশেপাশের লোকেরা মূলত এখানে কাতা ও বিক্রেতা এখানে চাচার কাছে দাম পেঁয়াজ রসুন দাম দর আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা পেঁয়াজ কত টাকা কেজি 100 টাকা কেজি আর রসুন এটা কত করে 200 আর আলু এটা 40 টাকা ছোট সাইজ দেখে দাম কম না আচ্ছা তো এদিকে আরো বিভিন্ন জিনিসপত্র রয়েছে আমরা দাম দর দেখাই আসসালামু আলাইকুম চাচা পাট শাক কেমনে বিক্রি করতেছেন 15 টাকা হ্যাঁ 15 টাকা দুই মোড়া 30 টাকা না আপনার কিনা না খেতের বাড়ি কোথায় আপনার কাশই না আচ্ছা তো এখানে জিজ্ঞেস করি আমরা বিভিন্ন জিনিসের দাম দর এখানে জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম ভালো আছেন না কাঁচা মরিচের দাম কত হ্যাঁ কত টাকা কেজি আসলে 240 না বেশি রসুন কত 200 করে না আর আলু ডায়মন্ড কত 55-60 আর স্টিক এরকমই দাম না আদা কত করে কেজি বিক্রি করতেছেন এটা 240 টাকা কেজি আচ্ছা ধন্যবাদ বিক্রি করেন তো এদিকে আমরা আরও বিভিন্ন জিনিসপত্র দাম দর জানানোর চেষ্টা করি এদিকে রয়েছে আরও বিভিন্ন জিনিসপত্র দেখাই এখানে ছোট ভাই বিক্রি করতেছে জাম্বুর কত টাকা পিস ভাই 30 টাকা পিস আর এই দুন্দুল কত টাকা কেজি 50 আর এখানে রয়েছে হাঁসের ডিম কত করে হালি 60 টাকা হালি আর এখানে বেগুন বিক্রি করতেছে 60 টাকা কেজি তো এটা কি এলাকার বেগুন এটা নাকি আচ্ছা এজন্য দামটা একটু বেশি আর কি দেখতে মনে হচ্ছে টাটকা তো এদিকে আমরা যাচ্ছি ছোটকির মহল এবং এখানে রয়েছে এখানে চাষা বিক্রি করতেছেন লেবু চাষা লেবু কেমনে বিক্রি করতেছেন 20 টাকা কেজি দিচ্ছেন সবই তো পাকা লেবু কাঁচাও আছে না কোন জায়গা লেবু গুলি বাটাদর লেবু না আচ্ছা আচ্ছা আপনি তো বাটাদর বিক্রি করেন না আচ্ছা বিক্রি করতেছেন 20 টাকা কেজি আচ্ছা আচ্ছা সবাই দেখতেছে তো এইখানে রয়েছে চাপা সুটকি আমরা জিজ্ঞেস করি এখানে চাষা বিক্রি করতেছেন কেমন আছেন চাষা জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো উনি ফ্যানটা লাগাইতেছেন গরম রোদের তাপ নাই কিন্তু গরম আছে চাষা চাপাটা কত টাকা ছটাক বিক্রি করতেছেন 60 টাকা ছটাক না আচ্ছা আর এই ফ্যাপসা সুটকিটা কেমন বিক্রি করতেছেন এটা 70 টাকা ছটাক না এটা কি মলা চেলা আচ্ছা কত করে ছটাক 40 টাকা ছটাক না মলাটা 50 আচ্ছা মলাটা দাম বেশি তো উনি বিভিন্ন ধরনের এখানে চাপা ছুটকি বিক্রি করতেছেন পাশাপাশি এখানে রয়েছে চিংড়ি ছুটকি এটা কত 50 গ্রাম 50 টাকা লোটেটা 40 টাকা বেসাগিনি শুরু হয়েছে না একটু পরে পারবো একটু পরে পারবো না ফ্যাক্টরি ছুটিলে তোর বেসাগিনি পারবো আচ্ছা ধন্যবাদ চাষা আপনারে তো এদিকে দেখেন অনেক জিনিসপত্র রয়েছে এই কাঁসর বাজারে তো সাপ্তাহিক হাট হলো দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার তো এদিকে ওনারা বিক্রি করতেছেন চাপা শুটকি দেখতে পাচ্ছেন অনেক আইটেম রয়েছে চাষা কেমন আছেন আচ্ছা চাপাটা কত টাকা বিক্রি করতেছেন 50 গ্রাম 70 টাকা বড়টা 50 টাকা আর এটা তো ব্যবসার চাপা না এটা কত 50 গ্রাম 50 গ্রাম 30 টাকা আপনারা এই বাজার বাদ দিয়ে আর কোন বাজার বিক্রি করেন লয় বিক্রি করেন সোমবার আর শুক্রবার না আচ্ছা আর এই ফ্যাপসা কত করে বিক্রি করছেন 50 গ্রাম 70 টাকা আচ্ছা ধন্যবাদ আপনাদের তো এদিকে দেখেন চাপা সুটকার দোকান রয়েছে এদিকে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি এদিকে দেখেন আর অনেকগুলি দোকান রয়েছে এই কাঁসর বাজারে
তো ছোট বাজার তবে বিকালবেলায় জমে মূলত আসরের পর থেকে জমজমাট হয় কারণ এলাকার লোক মূলত এখানে ক্রেতারা হলো মূলত চাকরিজীবী কারণ ছুটি হওয়ার পরে ওনারা এখানে জিনিসপত্র ক্রয় করতে আসেন তো এদিকে রয়েছে বিভিন্ন ধরনের মাছ আমরা দেখাই এই মাছের দাম দর এখানে কাঁসর বাজারের ভাই মিগেল মাছ কত করে কেজি মিগেল ভাই 260 আর রুই রুই 250 পুঁটি 250 রুই পুঁটি 250 না আরে কি বিগেট নাকি এটা কত করে কেজি 160 টাকা 160 টাকা কোন জায়গার মাছ এগুলি ভাই বর্মির ভাই বর্মির মাছ না আচ্ছা বড় দিনে আইছেন না হ্যাঁ বড় দিনে আচ্ছা এখানে ওনারা মাছ কিনতেছেন কত করে কিনছেন ভাই এগুলি কত করে কিনছেন 200 টাকা ছোট সাইজ না বড় মাছ হ্যাঁ 1 কেজি 200 টাকা না হ্যাঁ আচ্ছা এটা ভালো লাগবে দেশি মাছ গোরা মাছ এদিকে আরো মাছ রয়েছে আমরা দেখাই এই যে এদিকে থেকে আপনাদেরকে এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছ আসসালামু আলাইকুম চাচা ভালো জি ভালো ভালো আছেন না চাচা রুই কত করে বিক্রি করতেছেন কত 300 টাকা কেজি 300 টাকা কেজি না আচ্ছা মোটামুটি বড় সাইজে আছে দেখতে পাচ্ছেন আর সরপুটি কত সরপুটি 240 টাকা 240 আর এখানে পাবদার কত দিবেন 400 টাকা 400 টাকা আর এই যে আপনার কলিটা 350 আর এই দেশি 200 টাকা কেজি 200 টাকা কেজি না আচ্ছা তো চাচা এখানে বেচাকেনিটা কখন হয় সন্ধ্যার পরে নাকি এখনই আসরের পর থেকে শুরু হয় বেশি না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বেচাকেনি করেন হ্যাঁ লোহাই তো গত সোমবার গেছিলাম আচ্ছা এখানে ভাই বিক্রি করতেছেন এই পাঙ্গাস পাঙ্গাস কত করে এক কেজিটা 180 টাকা আর 60 টাকা বেচতেছে মরাডি 160 মরাডি আর জাতাডি 180 না কোন জায়গার মাছ এগুলি কাসিনার মাছ আজকে তো কাসিনা বাজার আচ্ছা তো এদিকে মাছ কাটাকাটি করতেছেন দেখতে পাচ্ছেন আর এদিকে আরও মাছের দোকান রয়েছে আমরা জিজ্ঞেস করি মাছের দাম দর এদিকে সাগরের মাছ রয়েছে এই বোয়ালিটা কেমনে ভাই ছোটো গুলি কত করে কেজি এটা 600 হই 900 টাকা বলা আছে না এটা কেমনে 250 টাকা কেজি না আচ্ছা ছোটো গোড়া মাছ সবগুলি আসলে এগুলি পরা মাছই বেশিরভাগ তো এদিকে আমরা একটু বড় মাছ দেখাই এইখানে চাচার কাছে দেখাই দেশি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন না এই কার্পু কত করে বিক্রি করতেছেন কার্পু করতেছি 240 250 আর এই যে রুই কত করে 400 না 380 আচ্ছা এগুলো দেড় দুই কেজি হইব নাকি দুই কেজির মতন হবে আচ্ছা আসলে আজকে জ্যান্ত মাছ কম পাচ্ছি সবই মরা তবে ওনারা বরফ দিয়ে নিয়েছেন কেমন আছেন ভাই ভালো আছেন না আচ্ছা এখানে কাতল কত করে বিক্রি করতেছেন ভাই 450 আচ্ছা 3 কেজি না একটা নাকি 3 কেজি এরকম আচ্ছা আর রুই এটা কত 350 আচ্ছা 320-350 এরকম আর বড়টা কত ভাই দিয়েছেন 400 2 কেজির উপরে না এগুলি 3 কেজি আড়াই 3 কেজি করে আর এই বড় ইয়াগুলি কত তেলাপিয়া তেলাপিয়া ভাই 240 200 ছোট সাইজ আর বিগেটটা কত ১৬০ টাকা কোন জায়গার মাছ এগুলি ভাই বর্মির মাছ আচ্ছা বর্মির মাছ দিয়ে কারো নিয়ে আইছে অনেকে আচ্ছা আপনার বর্মি থেকে নিয়ে মাছ না আচ্ছা ধন্যবাদ তো এদিকে আপনাদের মাছের দাম দর জানানোর চেষ্টা করলাম এই কাঁসর বাজার থেকে তো এদিকে আপনাদের জানানোর চেষ্টা করবো এখানে মশলার দাম দর আর আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না আচ্ছা আপনার কাছে বিভিন্ন মশলার দাম দর জানাই এলাচের 100 গ্রাম কত করে বিক্রি করতেছেন 3,500 টাকা কিনা বিক্রি করতেছেন কত করে 100 গ্রাম তাহলে 4,000 400 টাকা 100 গ্রাম না এলাচের দাম এখন বাড়তি আর দারচিনিটা কত করে 100 গ্রাম কিনা দাম বলতেছেন আপনি বেচার দামটা বলেন আপনারা ওইটা দাম হলো 100 গ্রাম 60 টাকা করে বিক্রি করেন না আচ্ছা আর এই জিরাটা কত 100 গ্রাম বিক্রি করেন জিরা 40 টাকা 50 গ্রাম 40 টাকা আচ্ছা আর এই যে ভাঙা হলুদটা কত করে কেজি 320 টাকা মরিচ কোনটা ভালো এটা এখানে কত করে কেজি দিচ্ছেন এটা 400 আর এই শুকনা মরিচ আপনার 350-390 আচ্ছা তো কারেন্ট এটা জাল বেশি দামটাও বেশি আর এখানে রয়েছে কিসমিস কিসমিস কত দিচ্ছেন 100 গ্রাম কিসমিস 600 কিনা বিভিন্ন ধরনের মশলা বিক্রি করতেছেন দেখেন ইসুগুলি বসে রয়েছে বাদাম রয়েছে
তারপর এখানে রয়েছে এটা মনে তুকমা না বিভিন্ন ধরনের মশলা বিক্রি করতেছেন দেখতে পাচ্ছেন এই কাপসার বাজারে তারপর সপ্তাহে কয়দিন বিক্রি করেন সপ্তাহে দুদিন বিক্রি করেন কয়টার সময় আসেন দোকান করেন জিনিসপত্র করতেছেন আসসালামাইকুম শাড়ি লুঙ্গি মনে হয় না লুঙ্গি তো বিক্রি করতেছেন না শুধু লুঙ্গি লুঙ্গি আর গামছা না আচ্ছা সপ্তাহে কদিন বিক্রি করেন এনে দুই দিন অন্য দিন বাজার রোজান না আচ্ছা তো বেচা কিনি কেমন কী হয় এখানে মোটামুটি আর কি না আচ্ছা ধন্যবাদ আচ্ছা দোকানপাট এখানে রয়েছে পান সুপারি কেমন আছেন ভাই ভালো আছেন না এখানে পান সুপারি দাম জানাই ভাইয়ের কাছ থেকে পান এটা কত টাকা চলি ভাই ধন্যবাদ তো এদিকে আরও বিভিন্ন জিনিসপত্র দোকান রয়েছে এই যে আমরা এদিকে দেখেন আপনারা এখানে চাষার কাছে রয়েছে বড় বড় পান আসসালামু আলাইকুম চাষা আপনার পান এটা কত চলি নব্বই টাকা বারোটা না আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কম দামি আর এখানে উনি বিক্রি করছেন পাশাপাশি জর্দার আইটেমও রয়েছে দেখতে পাচ্ছেন জর্দা রয়েছে সুপারি রয়েছে সুপারি কেমনে বিক্রি করতেছেন এটা কেজি কেমনে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এদিকে আরও সবজির দোকান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কাশর বাজার থেকে তো এদিকে আমরা আপনাদের দেখাচ্ছি ভালো আছেন চাচা আচ্ছা বেচা কিনি কেমন হইতেছে মোটামুটি ভালোই না আচ্ছা এখানে ওনারা পান সুপারি কিনতেছেন দেখতেছেন কাশর বাজার থেকে এখানে কেমন আছেন ভালো আছেন না আচ্ছা আপনি মেস গ্যাস টেস করেন না আচ্ছা কেমন কি হয় মোটামুটি মোটামুটি চলে না আচ্ছা চাচা এখানে দুধ বিক্রি করতেছেন আর তাল আচ্ছা দুধ কত কয়টা কেজি একশো টাকা কেজি না তাল আপনার কাছে না কত করে পিস বিক্রি করতেছেন তার দাম সস্তায় আছে আচ্ছা তো এদিকে আরও দোকান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুধ রয়েছে আর রয়েছে এখানে রয়েছে কলা আচ্ছা কলা কত করে হালি সাগর কলা পনেরো টাকা বিশ টাকা কলা এত বড় বড় কিলি গিয়া আচ্ছা পুরান বাগের কলা এই জন্য আর কি আমরা ছোটো সাইজ আচ্ছা এদিকে রয়েছে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছেন ছোটোখাটো জিনিস এদিকে রয়েছে কাঁঠাল এবং দুধ এই যে দেখতে পাচ্ছেন আমরা জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম কাঁঠালটা কাঁচা আছে আপনার কাঁঠালটা আপনার কত দাম এটা তিনশো আচ্ছা পাকা তো না আচ্ছা পাকা কাঁঠাল তো কাঁঠাল সিজন নাকি শেষের দিকে এদের দামটা বাড়তি ওনারা বিক্রি করতেছেন দুধ দুধ কত করে চাষা একশো টাকা কেজি না অনেক দুধ নিয়েছেন ওনারা কবুতর বাচ্চাটা দাম কত চাষা লোক নাই অনেক বললেন কত করে দেড়শো না তিনশো টাকা জোড়া বিক্রি হয় মোটামুটি মনে হয় আচ্ছা তো ওনারা সবাই বাড়ির জিনিস নিয়ে আসছেন এখানে বিক্রি করার জন্য এই দুধ রয়েছে কাঁঠাল রয়েছে তারা বিভিন্ন জিনিসপত্র রয়েছে এখানে রয়েছে মুরুগ রয়েছে আমরা চাষা এখানে মুরুগ দুধের দাম তো জিজ্ঞেস করি এই যে মুরুগ রয়েছে এই মুরুগ দুধের দাম কত ভাই পাঁচশো টাকা কেজি না দেশি মুরুগ আচ্ছা তো দুইটা মুরুগ নিয়েছেন উনি এগুলি আপনার কিনা না বাড়ির বাড়ি না আচ্ছা এটা তো মুরগি না ওই যে বিক্রি করছেন না আচ্ছা ধন্যবাদ তো এদিকে দেখেন সরিষার তেল ভাঙানো হচ্ছে পাশাপাশি জিনিস রয়েছে এখানে বাইরে বিক্রি করতেছেন তেল জিজ্ঞেস করি তেল কত করে কেজি ভাই আড়াইশো আচ্ছা আর ছোটোটা কত এটা কত একশো বিশ
দেখি 60 নাকি বিভিন্ন সাজাতে রয়েছেন আর বিক্রি করতেছেন এখানে ভাঙাচ্ছেন এবং বিক্রি করতেছেন দেখতে পাচ্ছেন আশুরবাজারে তো এদিকে আপনাদের এখন রয়েছে বাজাপোরা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না হ্যাঁ দাদা ভালো আছেন ওনারা এখানে এই যে বাজাপোরা বিক্রি করতেছেন তো গত সোমবার আপনাদের দিয়েছিলাম লোহাই বাজারে ভিডিও তো আজকে ভিডিও করতেছেন এখানে বেচা কিনতে ভাই লোহাই বেশি হয় না লোহাই বাজার বেশি জমজমাট হয় আর এখানে রয়েছে গরম গরম গুলগুলি দেখতে পাচ্ছেন ওনারা এখানে বিক্রি করতেছেন 200 টাকা কেজি গরম গরম রয়েছে তো আর পেঁয়াজ ওরা 200 না চল্লিশ আচ্ছা ধন্যবাদ তো এদিকে জাম ধরানোর চেষ্টা করবো এখানে জিলাপি এবং ইয়া রয়েছে এখানে ওনারা বিক্রি করতেছেন এই যে জিলাপি বিক্রি করতেছেন জিজ্ঞেস করি কেমন আছেন ভাই ভালো আছেন না জিলাপি বাঁচতেছেন কত করে কেজি বিক্রি করতেছেন 180 টাকা গরম জিলাপি কাঁসর বাজার বিক্রি করতেছেন দেখতে পাচ্ছেন আর পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন 240 টাকা কেজি আপনারা কটা থেকে বিক্রি শুরু করেন চারটে পাঁচটা পর থেকে শুরু হয় না আচ্ছা তো আসলে এই বাজারটা মূলত বিকেলবেলার পরে জমজমাট হয় কারণ এলাকার আশেপাশের লোকে যারা আছে ক্রেতা বেশিরভাগ আপনার এই সবাই চাকরি অফিস ছুটি হওয়ার পরে এখানে মূলত ক্রয় করতে আসেন আর এলাকার আশেপাশের লোকেরা মূলত বেশিরভাগ জিনিসপত্র এখানে বিক্রি করতে আসেন ছোট্ট একটি বাজার খুব চমৎকার একটি বাজার তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর কেমন লাগলো জানাবেন আর এখানে ওই যে কী খাইতেছ খাও সেই সাথ হ্যাঁ এখানে যে ভাই বিক্রি করতেছেন বাদাপোর আইটেম ভাই বাদাম কেমনে বিক্রি করতেছেন ভাইটা 260 টাকা কেজি আচ্ছা এখানে ওনাদের বিস্কুট রয়েছে আরও বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন আর আমরা জিজ্ঞেস করি এটা কেমনে বিক্রি করতেছেন ভাই 140 টাকা কেজি না আর এই টোস্ট বিস্কুটগুলি 140 টাকা আপনারা এখানে কদিন বিক্রি করেন দুদিন বিক্রি করেন না আচ্ছা বিভিন্ন ধরনের বাদাপোর আইটেম রয়েছে ভাই বিক্রি করতেছেন এই এগুলি কেমন ভাই চেনা তো 160 টাকা কেজি এগুলি না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এখানে রয়েছে এই যে বাজাপোর আইটেম দেখতে পাচ্ছেন এখানে বিক্রি হচ্ছে আমরা জিজ্ঞেস করি কেমন কী দামে বিক্রি হচ্ছে কেমন আছেন ভাই ভালো আছেন না নিঙ্গি কেমনে বিক্রি করতেছেন 250 টাকা আর গোলগুলিটা 260 টাকা আর পেঁয়াজটা কত 60 টাকায় না আচ্ছা তো ওনারা বিক্রি করতেছেন এই কাঁসর বাজারে তো আপনাদের দেখেন সুন্দর একটা বাজার তো আপনারা আসতে পারেন আশেপাশের লোকে যারা আছেন এখানে বাদাম বিভিন্ন জিনিসপত্র কিনতে পারেন আসসালামু আলাইকুম চাচা চাচা এখানে বিক্রি করতেছেন বিড়ি বিভিন্ন দামে বিড়ি রয়েছে চাচা এটা কী বিড়ি আচ্ছা শ্যাম বিড়ি না আচ্ছা এটা মোহিনী আচ্ছা বিভিন্ন টাইমে আকিস আচ্ছা এটা দাম কত আকিস কত করে চাচা এখন 25 টাকা আর মোহিনীটা 15 টাকা তো উনি সিগারেটা এবং বিড়ি এখানে বিক্রি করতেছেন তো আপনার বাড়ি কোথায় তো এই বাজারে সপ্তাহ কদিন বিক্রি করেন দুদিন আচ্ছা তো উনি এখানে এখানে আসলে মূলত এগুলি দোকানপাটে বিক্রি হয় বেশি তারপর উনি বাজারে বিক্রি করতেছেন পাশাপাশি এখানে কোনো সাবানও রয়েছে ব্যাগ ট্যাগ রয়েছে বিভিন্ন কিছু বিক্রি করতেছেন তো সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা রইল আজকের মতো এখানে শেষ করতেছি কাঁসর বাজার থেকে চমৎকার একটি সুন্দর বাজার আপনারা আসতে পারেন আশেপাশে যারা আছেন ভালো লাগবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।